ওই যে শুরুতে আমি বললাম যে এখানে এই আশ্রমে এরা ছুটির দিনে আসতেন, এই লালন চর্চা লালনের গান এগুলো গাইতেন। এখানে ছোট্ট একটা সুন্দর খড়ের গান ছিল, মাটির দেওয়াল, মাটির মেঝে, আমরা সেই ঘরে রাতে যেমন করেছি প্রথম একসঙ্গে ঢালাও বিছানা হতো, সেটি করে কাত কাত হয়ে শুয়ে মানে এরকম শোয়া যায়, বের হতো ছোট্ট ঘর তো। সেই ঘরে এরা অবসরের সময়ে এখানে এসে গাছ চড়ে তখন বিশ্বাস উনি কলেজে এটি স্কুলের শিক্ষকতা করতেন এবং হচ্ছে শিল্পী মানুষ। এবং এনার বই আছে, তার বই আমার কাছে একটা ছিল, ওই কিস দিন স্মৃতি সাদা মন্দির কি করেছিলেন তত্ত্ব যার নামটা কি লালনের সাইজি, লালনের সাইজি প্রথম আমি লালনের উপর যে গ্রন্থটা পেয়েছিলাম এই জন্য মনে আছে আমার, এটা সেটা হচ্ছে এই স্বপন বিশ্বাসের লেখা, খুব মূল্যবান বই। হ্যাঁ, যে বাউল তত্ত্ব সেই তত্ত্বকে তিনি ধরবার চেষ্টা করেছেন, আর বাউল তত্ত্ব ধরা সম্ভব নয়, কারণ এই যে একটু আগে গান করছিলেন এখানে গান করছিলেন এগুলো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর গান, আমরা বুঝতে পারি যে এখানে লালনের কটাক্ষ আছে যে ছুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কী হয় বিধান, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কেমনে, অর্থাৎ বামনি এরা তাহলে কোন যা মুসল বিবি, ওই যে বুজির বিবির কথা বললো, বিবি তার কী প্রমাণ, আর হচ্ছে বামনি যা বলা হচ্ছে তার কী প্রমাণ, প্রমাণ তো নেই। আমরা পইতে ধারণ করে পুরুষরা দ্বিজ, অর্থাৎ দুবার জন্মগ্রহণ করলাম, আমরা ব্রাহ্মণ হলাম, ব্রাহ্মণের রূপে জন্মগ্রহণ করলাম, মুসলমানদের ছন্দ দেওয়ার পর সে মুসলমান হল, কিন্তু ওই ওই ঘরের মহিলাটা সে কোন জাত হল। তো এইসব গভীর তত্ত্ব লালন তার গানের মধ্যে অত্যন্ত স্বাভাবিক সরল ভাষায় বলেছেন, যার ফলে লালনকে প্রথম উপলব্ধি করেছিলেন হচ্ছে ঠাকুর পরিবার, তারই জমিদারিতে তার থিওরি আসত। ঠাকুর পরিবার বলতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে মহর্ষি দেবেন্দ্রনাথ, তার বাবা হচ্ছে কী বলা হচ্ছে দ্বারকানাথ ঠাকুর, তিনি জমিদারি কিনেছিলেন সেই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, সেই জমিদারি ক্রমান্বয়ে বংশ পরম্পরায় এক একজন এক এক সময় দায়িত্ব নিয়েছিলেন, রবীন্দ্রনাথ দায়িত্ব পেয়েছিলেন 1890 সালে, রবীন্দ্রনাথকে মহর্ষি কবি রবীন্দ্রনাথ তাকে পাঠালো জমিদার, যে অন্তত রবীন্দ্রনাথকে আর কেউ না চিনুক মহর্ষি চিনতেন যে এই ছেলে কবি, এই গান লেখাচ্ছে একে দিয়ে আমি ব্রহ্মসঙ্গীত লেখাচ্ছি, অর্থাৎ যে ব্রাহ্মণ যে প্রথম দুই পুরুষের মধ্যে আছে রাজা রামমোহন এবং মহর্ষি দেবেন্দ্রনাথ, তিনি ভালো চিনতেন, অত্যন্ত বুদ্ধিমান, অথচ তিনি জমিদার করে পাঠালেন হচ্ছে একজন কবিকে। হ্যাঁ, তা কবি জমিদারির সঙ্গে সঙ্গে আসমান দেরি করতে লাগলেন, সুন্দরভাবে জমিদারি চালিয়েছেন, আবার এখান থেকে এসে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আজকে যে রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি সেই রবীন্দ্রনাথ তৈরি হয়েছে হচ্ছে মেড ইন বেঙ্গল এবং হচ্ছে এটা হচ্ছে নদিয়া জেলা, তখন ছিল অবিভক্ত নদিয়া জেলা, কুষ্টিয়া টুষ্টিয়া নিয়ে অবিভক্ত নদিয়া জেলা, নদিয়া জেলার থেকে এই বিপ্লবটা সৃষ্টি, রবীন্দ্রনাথ রবীন্দ্র বিপ্লব যদি বলা হয় তার সৃষ্টি হচ্ছে নদিয়া থেকে, এবং লালনের সাক্ষাৎ পেয়ে, কারণ তিনি আগে ঘাটের কথা, হ্যাঁ রাস্তার কথা এই ধরনের উপন্যাস লিখতেন, গল্প লিখতেন, তারপরে এখানে চরিত্র চরিত্র পাল্টে গেল এখানে। হ্যাঁ, এক ফটিককে নিয়ে লিখতে গিয়ে কবি রবীন্দ্রনাথ চলে গেলেন লালন রবীন্দ্রনাথের, সেখানে শেষ মুহূর্তে ফটিককে মুখ দিয়ে বলালেন যে হচ্ছে মা আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ আমার ছুটি হয়ে গিয়েছে। এই যে একটা গ্রামের গণ্ডমূর্খ ছেলে, হ্যাঁ ওখানে গিয়ে সে মস্তানি করে, যা তখনকার দিনে তো ওই আর কি ছড্ডার করে, তাকে দার্শনিক ফটিকে পরিণত করলো, কে কবি রবীন্দ্রনাথ যিনি পরবর্তীকালে দার্শনিক রবীন্দ্রনাথ হয়ে গেলেন, এইটা কিন্তু দেবেন্দ্রনাথ এইটা করতে পেরেছেন, রবীন্দ্রনাথকে দার্শনিক রবীন্দ্রনাথে পরিণত করেছেন নদিয়া জেলাতে আসা, এবং হচ্ছে নদিয়া জেলাতে এই যে লালন দর্শনকে নিয়ে প্রথম মেলা, এবং মেলার এই উদ্যোক্তা মানুষ হচ্ছে এরা, হ্যাঁ স্বপন বিশ্বাস শিল্পী আবার মানে বিখ্যাত শিল্পী, এরা কেন যে এরা এরা মানে আর কি প্রকটিত হলো না, এদের বিশ্ববিখ্যাত অবাধ দরকার, কয়লা একটা কয়লাকে কেটে একটা লালনের মূর্তি, একটা কাঠকে কেটে লালনের মূর্তি, এখানে আরেকজন ছিলেন লালমোহন গুড়িয়া বলে, এরা এ অদ্ভুত ধরনের শিল্পী, কিন্তু এরা সীমাবদ্ধ হয়ে আছে ছোট্ট একটা জায়গার মধ্যে। এই যে এই মানুষটি, এই যে যেটা বললাম গাছতলায় বসে বসে গান গাইছে, একটা কোম্পানি
তো ধন্যবাদ ক্যাসেট করলো, তারপরে তার প্রকাশ হয়ে গেল। সেই ক্যাসেটের মাধ্যমে সেই সেই তার সেই ভরাট করা সে লালনের বারাম খানা মনে কর গানটা করবে, হ্যাঁ সেই গানটা অর্জুন খাপা, ইনি বিখ্যাত অর্জুন খাপা, তার মানে আন্তর্জাতিক একটা পরিচিতি আছে হয়ে গিয়েছে। এই যে ইনি হচ্ছেন খইবর, খইবর রহমান নাকি রহমান, খইবর রহমান, ইনি গোর ভাঙাতে বাস করেন। এরা আগে আসতো শাক ডাটা চাল ডাল মাথায় করে এখানে এসে মেলায় তারা আসতো আগ্রহ নিয়ে তাদের মেলা, হ্যাঁ এইভাবে আসতো, আস্তে আস্তে এরা আন্তর্জাতিক খ্যাতি লাভ করে। এই বললাম মহাসম্মান, মহাসম্মান পুরস্কার পেয়েছেন, একটা মানে যাতায়াত বিষয় নয়, এটা অতি সাধারণ মার্কেট মানুষ নয়, এরা এটা অতি সাধক পুরুষ এবং এই সাধনা নিয়েই আছেন মুসলিম সম্প্রদায়, কিন্তু এরা লালন ভাবধারায় ভাবিত, এরা ফকির সম্প্রদায়। আপনার আমি চৈতন্য মণ্ডল নদিয়া জেলায়, আমি ওই বাহাদুরপুর গ্রামে থাকি, চৌত্র মধ্যে আমি আমিও গান বাজনার থেকে এখানে আসতে অনেকদিন আগে থেকে আসি, তখন বাংলাদেশে আর আমাদের এই ভারতের পশ্চিমবাংলার সমস্ত শিল্পীদের সাথে সম্মানের যে অনুষ্ঠানগুলো হতো সেখানেও আমি আসতাম, এখনও আসি। আমার নাম আনন্দ দাস বৈরাগ্য, আমার নদিয়া জেলার বেতাই আমার আশ্রম, হ্যাঁ আমি অনেক দিন থেকে এই মেলার সঙ্গে যুক্ত, এই মেলায় আসি, আর এই লালনের গান সাধুর সঙ্গে মিশতে মিশতে সাধুদের ভাবে এই লালনের ভাব ভাবাপন্ন, মানে লালনের ভিতরে যে কী কথা যে কী ভাব, হ্যাঁ তিনার এত গান রচনা করেছে, তিনাদের গান করতে গেলেই যেন ভেতরটা কেঁপে যাচ্ছে, জরিপ করে মারতে পারছে না, তাহলে তিনারা কী বলতে চাচ্ছে কী করতে চাচ্ছে সেগুলা আমরা মানুষেই বুঝতে পারলাম না, তাই আমরা যে মানুষ আর তিনি মানুষ অনেক ডিফারেন্স অনেক বিভেদ, তিনারা তিনি হলেন আমরা লালন ফকির যেনারাকে বলছি, তিনি হলেন অকৈত মানুষ, এ কহা যায় না এমনিতে বলা যায় না, তেনার ব্যবহার তেনার যে কথা তেনার যে ভাষা তেনার যে পরিবেশন মানুষের মঙ্গল হবে হিত হবে ভালো হবে সেই জিনিস তেনারা অযাচিতভাবে ঢেলে দিয়ে গেছে। এখানে যেটা ওই যে সুকুমারদা বললেন যে দুই বাংলার মিলন সেতু রচনা করা সেইটা কিন্তু সম্ভব হয়েছে এখানে, এখানে ওপার বাংলার থেকে একটা সময় প্রচুর বাউলরা আসতেন, বিদগ্ধ জনেরা আসতেন, আবুল হাসান চৌধুরী এসছেন, মোহাম্মদ মনিরুজ্জামান এসছেন, তারপরে হচ্ছে মোমেন চৌধুরী এসছেন, বিখ্যাত ঢাকা মানে আর কি বাংলা একাডেমির প্রধান ছিলেন মোমেন চৌধুরী, মোমেন চৌধুরীর নাম সবাই জানে আর কি, তিনি বাউল সম্প্রদায়ের বাউলের উপর তো লিখেছেন, বাউলের ওখানে বাংলাদেশে বাউল চর্চাটা এপার বাংলার থেকে অনেক বেশি এগিয়েছিল, কারণ লালন ওখানে বসবাস করত, সরকার জানত, সরকারও তার চেষ্টা করেছে লালনের ওই আখড়া টাকড়াকে একটু মার্জিত করে দেওয়া তা করেছে, তাই দুই বাংলার বিদগ্ধ জনেদের এখানে একটা সময় প্রচুর মানে আসা যাওয়া ছিল, এমনকি বর্ডার খুলে দেওয়া হতো, একজন এসেছিলেন বিএসএফের প্রধান, হ্যাঁ রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি এসে দেখে মাথা খারাপে বলে যে আমি মাইকে ঘোষণা করে দিলেন যে আমি এই কদিন বর্ডার খুলে দেবো, উইদাউট পাসপোর্টে সব চলে আসত, এই ঘটনা ঘটেছে। এটা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে কোন স্তরে এই মেলাটা পৌঁছেছিল তার প্রমাণ হচ্ছে সেইটা, যে সরকার আইন ভেঙে দিল এই মেলার জন্য, এই ঘটনা ঘটেছে। তা এটা এই যে বৈশিষ্ট্যে এই মেলাটা পরিপূর্ণ, এই দিক থেকেই আমরা এই মেলাকে ভুলতে পারি না, অসুস্থ শোনেন নিয়েও তাই একটু মাটিতে পা দিতে হবে, তাই জন্যই এসছি পরিষ্কার কথা, কারণ আজকে অনুষ্ঠান একটা আছে তা শেষ হয়ে যাচ্ছে মেলা, তার ফলে শেষ দিনে আমাকে একটু স্পর্শ করে দিতে হলো, সঙ্গে আপনারা এসছেন এখানে দেখছেন সবাইকে, মেলাটা শুধুমাত্র আরম্ভ হয় হচ্ছে বিকেলের দিকে, বিকেলে লোকজন আরম্ভ হয়, তাহলে সারা রাত গান শোনান, হ্যাঁ একটুখানি গান শোনেন, হ্যাঁ।